বন্ধ পানীয় জল সরবরাহ গত প্রায় ছমাস ধরে এই সমস্যায় জর্জরিত এলাকার চার পাঁচটি গ্রামের কয়েকশো মানুষ বাধ্য হয়ে ছ কিলোমিটার দূরে গিয়ে পানীয় জল কিনে আনতে হচ্ছে এলাকাবাসীকে দ্রুত সমস্যার সমাধান হোক চাইছেন এলাকাবাসী গত ছমাসেরও বেশি সময় ধরে বন্ধ এলাকার পানীয় জল বাধ্য হয়ে প্রায় তিন কিলোমিটার দূর থেকে জল কিনে আনছেন এলাকার মানুষ যার জেরে সমস্যায় বাগদার তিন থেকে চারটি গ্রামের কয়েকশো গ্রামবাসী বাগদা এলাকার নেতাজিপল্লী বোয়ালদহ প্রভৃতি গ্রামের মানুষের পানীয় জলের একমাত্র পাম্প স্টেশন গত ছমাস ধরে বন্ধ এলাকাবাসী পানীয় জল পাচ্ছেন না আর্সেনিক প্রবণযুক্ত এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে স্থানীয় টিউবওয়েলের জল খেতে বাধ্য হচ্ছেন পাম্প সারানোর বিষয়ে গত দশই সেপ্টেম্বর বাগদার বিডিওর কাছে চিঠিও দিয়েছিলেন গ্রামবাসীরা তবুও সমস্যার সুরাহা হয়নি এখন জল না পড়ে কি অসুবিধা হচ্ছে জল মানে একটু হয়রানি জল খাওয়ার জন্য হয়রানি না না বিত্ত হয়রানি মধ্যে মানুষ ভাই খাওয়ার জল মা বাগানে এখন সবাই তো সেই সদল ধারার কলে জল খায় ওখানে আনতে হয় আমাদের সব দিক দিয়ে অসুবিধা জল না থাকার কারণে তো সব কারণেই অসুবিধা হয় যে জল চান করতে হয় খেতে হয় তারপরে কাজবাস করতে হয় না চলা সব রকম অসুবিধা হচ্ছে জল না থাকলে যেরকম অসুবিধা হয় সব রকমই হচ্ছে জানা গেছে পাম্প ঠিক থাকলেও পাইপলাইনের সমস্যার জন্য বাসিন্দারা জল পাচ্ছেন না তিন কিমি দূরে মামা ভাগ্নে এলাকা থেকে জল কিনে আনতে বাধ্য হচ্ছেন তারা স্থানীয় বাসিন্দারা জানান এই পাম্পের জলই ছিল আমাদের একমাত্র ভরসা গৃহস্থের কাছ থেকে পানীয় জল সব ক্ষেত্রে ব্যবহার করা হতো এই জল সমস্যা এখন তো জল পাচ্ছি না কি করব কিনেই নিয়ে আগে যখন জল দিত তখন এই জল ব্যবহার করতেন আপনারা হ্যাঁ কি করতে নেই জল আমরা khatam তারপরে যাওক জমা করে সবই ফলে দীর্ঘ 6 মাস জল বন্ধ থাকায় সমস্যায় বাসিন্দারা তারা চাইছেন দ্রুত সমাধান হোক এই সমস্যার পাইপলাইন এই খারাপের জন্য বন্ধ রয়ে গেছে আর ভিতরে সমস্যা তোমার এই আইপি প্ল্যানের কিছু খারাপের জন্য বন্ধ গেছে জল সরবরাহ বন্ধ আছে আমাদের এখানে মানে কিছু কিছু লাইন লিকেজ আছে মানে কিছু কিছু লিকেজের কারণে জল সরবরাহ বন্ধ আছে হ্যাঁ আমরা মাঝে মাঝে চালিয়েও ছিলাম একটা সাইড বন্ধ করে একটা সাইড চালাই আবার কিছুদিন বন্ধ রাখি যেহেতু পাবলিক শেষে আমাদের গালাগালি করে ঝামেলা করে বলতে জলখানা বন্ধ এইসব কথাবার্তা বলে এই কারণে আমরা বন্ধও রাখি অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ল্যান্ড বাগদা